হ্যালো দোস্ত, ওয়েলকাম টু মাই চ্যানেল রুকন ব্লগ। বেলাক একটা ভিডিওলে আপনাদের স্বাগত জানাইছো। এইটো হোটেল মই 400 বুক করেছিল অফলাইনত। যদি কেতিয়াবা আপনাদের আহে, আপনাদের অফলাইনত বা অনলাইনত বুক করিব পারিব। মেক পে টিপর পর আপনাদের বুক করিব পারিব। এইটো শেয়ারিং রুম লৈছিল মই 400ত, হোটেল পিঙ্ক সিটি বুলি কয়। এইটো হল এটা CCTV ক্যামেরা। আর যদি কেতিয়াবা আপনাদের ফ্রেন্ডরতে আহি আছে, এনেকুৱা হোটেলত আপনাদের থাকিব পারি বহুত কম দামত, বহুত চিপেস্ট প্রাইস হয়। এইটো হোটেল পিঙ্ক সিটি। এইটো হল AC। যদি কেতিয়াবা আপনাদের AC ইউজ করিব বিচাৰে, আপনাদের AC ইউজ করিব পারে। আর দুটো ওয়াশরুম আছে। এইটো হল ওয়াশরুমের ভিতরের দৃশ্য, আপনাদের ইয়াত গা ধুব পাৰিব। ওয়াশরুম বিলাক ক্লিন আছে, ঠিকঠাক আছে, ইমান বেয়াও নহয়। ফরেনত আপনাদের বহুত ভাল আপনাদের হোটেল পাই যাব, নতুন দিল্লি রেলওয়ে স্টেশনের সন্মুখত। বহুত ক্লিন হয়, মই এনেকুৱা ভবা নাছিলোঁ আগতে এনেকুৱা মই শ্বেয়াৰিং ৰুমত এনেকুৱা থাকিম বুলি। মই প্ৰথমতে ডাবল বেড ছিংগল ৰুম ল'ব বিচাৰিছিলোঁ। এইটো হ'ল চাৰ্জিং পৰ্ট, আপোনালোকে লেপটপ চাৰ্জাৰ লগাই আপোনালোকে চাৰ্জ কৰিব পাৰিব। দুটা চাৰ্জাৰ লগাব পাৰিব আপোনালোকে। এইটো ব্লেংকেট, আৰু এইখিনি আছিলে আজিৰ ভিডিঅ'। ভিডিঅ'টো কেনেকুৱা লাগিছে আপোনালোকে কমেণ্ট কৰি জনাব পাৰে, বা দিল্লীৰ বিষয়ে একো কুৱেশ্যন থাকিলে আপোনালোকে কমেণ্ট কৰিব পাৰে।